এর আগের দিনের ভিডিওতে বলেছিলাম ভিডিও বানানোর মোটিভেশনটা হঠাৎ করে হারিয়ে ফেলেছি, কেমন যেন বানাতে ইচ্ছে করছে না। তাও যে দু চারটে রেকর্ডিং করা পড়েছিল সেগুলোকে আপনাদের জন্য আপলোড করে দেওয়া নিজের কর্তব্য বলে মনে করছি, তাই আজকে সেরকমই কিছু ভিডিও। নমস্কার বন্ধুরা, মনীষ বেঙ্গালি হোমে আপনাদের সকলকে স্বাগত। আজকে টিপস ভিডিওগুলো দেখে নিই, চলুন। আমরা যখন কোনো ফেস ওয়াশ বা কোনো টুথপেস্ট ব্যবহার করি, ব্যবহার করার পর মানে শেষ হয়ে যাবার পর অনেক সময় ভিতরে খানিকটা থেকে যায়, তো আমরা পিছনের এই পার্টটাকে কেটে দিয়ে ভিতর থেকে এটাকে নিয়ে ব্যবহার করতে পারি। তারপর এটা যখন পরিষ্কার হয়ে যায় এটাকেও কিন্তু আপনারা অনেক কাজে লাগাতে পারেন। তার জন্য প্রথমেই এর ভেতরে কয়েকটা ছোট ছোট পাথর দিয়ে দিন, তাতে তলাটা ভারী হয়ে যাবে। তারপর আপনারা আপনাদের টুথপেস্ট আর ব্রাশ এর ভেতর সুন্দর করে রেখে দিতে পারবেন। প্রত্যেকের আলাদা আলাদা টুথপেস্ট আর ব্রাশ যদি এইভাবে রাখেন তাহলে কোনোটাই কারোর সাথে মিশে যাবে না, দেখতেও খুব সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আপনারা চাইলে এটার মধ্যে বাচ্চাদের ছবি আঁকার ব্রাশ ইত্যাদিও রাখতে পারেন, তাতেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। খুব ছোট্ট একটা টিপস, কিন্তু খুব সুন্দর করে এটাকে আপনারা রিইউজ করতে পারেন চাইলে। শরীরে বোধহয় সবথেকে নেগলেক্টেড অংশ হচ্ছে আমাদের পা। সারাদিন আমাদের পা আমাদের জন্য কত কিছু করে, কিন্তু পায়ের যত্ন নিতেই আমরা ভুলে যাই। দেখুন এইভাবে চটি পড়তে পড়তে অনেক সময়ই আমাদের পায়ে সাদা সাদা দাগ হয়ে যায়। যে জায়গাগুলো ঢাকা থাকে সেই জায়গাগুলো সাদা থাকে, আর যেগুলো খোলা অংশ থাকে সেই জায়গাগুলোতে কিন্তু কালো রকম ট্যান হয়ে যায়। তো সেই ট্যানগুলোকে তোলার জন্য আপনারা সারাদিন পরে যখন বাড়ি ফিরে সাবান দেন পায়েতে, ঠিক একইভাবে টুথপেস্ট লাগিয়ে নিন পায়ের মধ্যে। যে কোনো টুথপেস্ট লাগাতে পারেন আপনারা, একটু বেশি পরিমাণে নেবেন যাতে পুরো পাটা ভালো করে এইভাবে লাগিয়ে নেওয়া যায়। আঙুলের ফাঁক, পায়ের তলা, গোড়ালি পুরোটাই ভালো করে টুথপেস্ট লাগিয়ে মিনিট দুই তিন রেখে দিন। তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নিন। আপনারা চাইলে একটুখানি ব্রাশ দিয়ে পুরো পাটা ঘষেও নিতে পারেন, বা পিউমিক স্টোন দিয়েও ঘষে নিতে পারেন। তাহলে ওপরের যে মরা কোষগুলো সেগুলোও কিন্তু রিমুভ হয়ে যাবে সাথে সাথে। দেখুন কাছ থেকে দেখালে বোঝা যাবে অনেকটাই ট্যান কিন্তু রিমুভ হয়ে গেছে। প্রতিদিন যদি এটা করতে পারেন তাহলে এই যে ট্যান পরে পায়ে দাগা হচ্ছে সেই দাগটা অনেকটাই কমে যাবে। আর যদি আপনারা পা ঢাকা জুতো করতে পারেন তাহলেও কিন্তু ট্যানটা থাকবে না। এটা করার পর একটু পায়েতে যে কোনো রকমের কোল্ড ক্রিম বা ভ্যাসলিন একটু লাগিয়ে রেখে দিন, তাহলেই দেখবেন আপনাদের পায়ে আর এক্সট্রা কোনো যত্ন নেবার প্রয়োজন পড়ছে না। টুথপেস্টের খালি টিউব দিয়ে বিভিন্ন রকম কাজ করা যায়, তার মধ্যে বেশ কিছু আমরা মাঝে মাঝে আমাদের বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি। আজকে একটা অন্য রকম দেখাবো জিনিস, যেটা যে এই টুথপেস্টের খালি প্যাক দিয়ে যে সেটা সম্ভব সেটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তার জন্য এই যে জায়গাটা এখানটা, যেখানটা একটা গ্রিন রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার করা আছে, ওই জায়গাটাতে একটা গর্ত করে নিতে হবে আমাদের। এইভাবে আমি একটা গর্ত করে নিচ্ছি। গর্তটা কিন্তু একটু বড় সাইজের করতে হবে, একটু বেশি করে করেছি। গর্তটা এতটা করার চেষ্টা করবেন যেটার ভেতর দিয়ে এই যে মুখটা, এই মুখটা যেন পাস করে যায়। সুতরাং গর্তটা সাইজটা আর একটু বড় করতে হবে আমাকে। গর্তটা বেশ বড় করে নিয়েছি, যাতে বললাম এই মুখটা এই গর্তটার ভেতর দিয়ে যাতে ঢুকে যায়। এবারে এটাকে দিয়ে কি করব সেটা আপনাদেরকে একটুখানি দেখাই। আমরা যখন কোনো কম্পিউটার বা যে কোনো জিনিস ব্যবহার করি, তা তারগুলো দেখবেন একসঙ্গে রাখাটা খুব মুশকিল, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। তো অনেকগুলো তারকে একসঙ্গে রাখার জন্য আমরা টুইস্টেড পেয়ার কেবল দিয়ে এটাকে জুড়ে দিই। তো টুইস্টেড কেবল সবসময় হয়তো পাওয়া যায় না, তখন আপনারা এইটাকে ব্যবহার করতে পারেন তারগুলোকে একসঙ্গে বেঁধে রাখার জন্য। আমি বেঁধে রেখে আপনাদেরকে দেখাই। দেখুন এইভাবে ঘুরিয়ে দিয়ে এই মুখটাকে নিয়ে এসে এই গর্তটার মধ্যে দিয়ে পাস করিয়ে দিয়েছি। এবার এখানে এই ঢাকাটাকে লাগিয়ে দেব। এবার এখানে মাত্র দুটো তার রয়েছে, আপনারা চাইলে অনেকগুলো তারকে একসঙ্গে এইভাবে জড়িয়ে রেখে দিতে পারেন। যে কোনো জিনিসকে জড়িয়ে রাখার জন্য এই টুলটা কিন্তু ভীষণ কাজের হবে, এবং আমার মনে হয় যে আপনাদেরও অনেক কাজে আসবে এটা। তো আমি এটাকে এইভাবে তুলে দিয়ে দেখুন এভাবে রেখে দিলাম। তার দুটো এখানে একসঙ্গে থাকবে,
টুথপেস্টের খালি যে টিউবগুলো এবার থেকে ফেলে দেবেন না। এইভাবে আপনারা একদম ছোট্ট একটা টুল বানিয়ে নিন, যেটা দিয়ে আপনাদের অনেক কাজ হয়ে যাবে। আজকে আপনাদের জন্য একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে সলিউশন বানাবো। তার জন্য আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজের খোসা, মানে খোসা ছাড়ানোর পর পেঁয়াজের যে খোসাগুলো পড়ে থাকে সেগুলো, কিছুটা রসুনের খোসা, ইভেন রসুনের ভেতরে যে ডাঁটিটা আছে সেটাও এটার ক্ষেত্রে আপনারা কাজে লাগাতে পারেন। আর আমাদের এর সঙ্গে প্রয়োজন কাঁচা লঙ্কার বোটা। যদিও আজকে কাঁচা লঙ্কার বোটাগুলো নেই, অলরেডি ছাড়িয়ে রাখা হয়েছে, তাই একটু পচে পচে যাওয়া কাঁচা লঙ্কাগুলো, যেগুলো হয়তো খুব একটা ভালো করে ব্যবহার করা যাবে না, সেগুলোকে কেটে এর ভেতরে দিয়ে দিলাম। এই তিনটে জিনিসের সাথে আমি দেব কয়েকটা নিম পাতা। নিম পাতা আপনারা যদি না পান, আপনারা চাইলে নিমের ফ্লেভারের কোনো জিনিস ব্যবহার করতে পারেন, যেমন নিম সাবান বা এরকম কিছু। কিন্তু আমাদের যেহেতু গাছে নিম পাতা রয়েছে, তাই কয়েকটা নিম পাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই কয়েকটা জিনিসের সঙ্গে আমাকে দিতে হবে কয়েকটা গোটা দেশলাই কাঠি। গোটা বলছি এই কারণে পোড়া বারুদগুলো হলে হবে না, বারুদ সমেত দেশলাই কাঠি এর মধ্যে মেশাতে হবে, কারণ বারুদটা কিন্তু এই সলিউশনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। সেগুলোকে আমি গোটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবারে এর সঙ্গে কিছুটা জল মেশাবো। যে পরিমাণ আমি নিয়েছি তার সাথে একটা বড় কাপের এক কাপ জল দিলেই আমার কিন্তু সলিউশন তৈরি করার সবকটা জিনিস ফুলফিল করে যাবে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। কিছুক্ষণ মানে যতক্ষণ গরম হলে এটা ফুটে উঠবে সেই অবস্থায়, বেশিক্ষণ ফুটিয়ে এটাকে জলটা কমিয়ে ফেলার কোনো দরকার নেই। শুধু ফুটে উঠলে কিন্তু আমাদের পারপাস সার্ভ হয়ে যাবে। এটাকে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। দেখুন দেশলাই কাঠিগুলোতে যে বারুদগুলো লেগেছিল সেগুলো এর সাথে মিশে গেছে। এটা কিন্তু খুব জরুরি, যতক্ষণ না এই বারুদগুলো মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু এই সলিউশনটার কোনো এফেক্ট আপনারা বুঝতে পারবেন না, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা স্প্রে বটলের মধ্যে ঢেলে নেব। একটা যে কোনো খালি স্প্রে বটল নিয়ে নিন, তার মধ্যে এটাকে ঢেলে নিন। আমি স্প্রে বটলের মধ্যে একটা ফানেল বসিয়ে দিয়েছি। ফানেলটা দেওয়ার ফলে একেবারে ছাঁকনি দিয়ে ছাঁকার মতো কাজ হয়ে যাবে, কোনো সলিউশন ওর ভেতরে পড়বে না। এবার যতটা সলিউশন ছিল সেটাই ওর ভেতর ছেঁকে নিচ্ছি। এবার এই সলিউশনের মধ্যে মিশিয়ে দেব কিছুটা র ডেটল। ডেটলটাও কিন্তু একদম র হতে হবে, জল মেশানো ডেটল নয়, এবং যে নর্মাল ডেটল সেটাই, কোনো রকম আমাদের সুগন্ধিযুক্ত ডেটল নয়, যেটাতে স্ট্রং অ্যারোমা হবে। এই গন্ধযুক্ত সমস্ত জিনিসগুলো এর ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আমি স্প্রে বটলের মুখটাকে আটকে নিচ্ছি। এবার আমার সলিউশন রেডি। এটাকে কি কাজে লাগাবো সেটা এবার দেখাই। বর্ষাকালে আমাদের প্রত্যেকের বাড়িতেই পিঁপড়ে পোকামাকড় ইত্যাদির উপদ্রব কিন্তু ভীষণভাবে বেড়ে যায়। তো এই অ্যারোমাযুক্ত যে জিনিসটা, সেই সলিউশনটা আপনারা বিভিন্ন জায়গায় স্প্রে করে রাখতে পারেন, যেখানে খুব পিঁপড়ে হওয়ার সম্ভাবনা রয়েছে বা যেখানে মাছি হয়েছে সেই সমস্ত জায়গায়, বা দরজার সামনে দোরগোড়ায় সেটা দিয়ে, তবে স্প্রে করে রেখে কিন্তু ওটাকে ওখানেই শুকোতে দেবেন, মুছে দেবেন না, যাতে ওই গন্ধটা ওখানে স্প্রে করে। আপনারা চাইলে এটা পর্দাতে স্প্রে করতে পারেন, চাইলে পাপোশেও স্প্রে করতে পারেন। ভীষণ এফেক্টিভ একটা জিনিস পোকামাকড় মশা সব কিছুর জন্য। তবে আরেকটা টুইস্ট হচ্ছে যে এটা সবচেয়ে এফেক্টিভ যার উপর সেটা এবার আপনাদেরকে দেখাই। অনেকেই আছে কিন্তু টিকটিকিকে ভীষণ ভয় পায়। টিকটিকিকে ভয় পাওয়া অন্য কোনো কারণ যদি নাও থাকে, টিকটিকি নোংরা যেভাবে করে আর তার পটিটা থেকে অনেক সময় বিষক্রিয়া হতে পারে বলে আমরা মনে করি, তাই এই দুটো জিনিসকে ভয় পেয়েই আমরা কিন্তু টিকটিকি দেখলেই বিভিন্নভাবে মারার চেষ্টা করি, কখনো জুতো দিয়ে, কখনো ঝুলঝাড়ু দিয়ে, বা কখনো মর্টিন বা হিট স্প্রে করে। তবে এবার থেকে মর্টিন বা যে কোনো কেমিক্যাল স্প্রে না করে বা হিট স্প্রে না করে আপনারা স্প্রে করুন আপনাদেরই বানানো যে সলিউশনটা সেটাই। এতক্ষণ ধরে আপনারা যে সলিউশনটা বানালেন সেটাকে স্প্রে করে দিন টিকটিকির গায়ে, বা টিকটিকি আসা যাওয়া করে যে জায়গা দিয়ে সেই জায়গাতে, তাহলেই দেখবেন টিকটিকি একদম আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, জানলা দিয়ে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। আপনারা চাইলে পর্দার মধ্যেও বললাম এটা দিয়ে রাখতে পারেন। এর যে স্ট্রং গন্ধ সেটা কিন্তু পিঁপড়েকে যেমন বাড়ি ছাড়া করবে, সেরকম টিকটিকিকেও বাড়ি ছাড়া করবে। আর আপনারাও ঘর রোজ রোজ পরিষ্কার করার ঝামেলা থেকে মুক্তি পাবেন, সাথে টেনশন। আজকের টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের বন্ধু হয়ে চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। পরের দিন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে কোনো একদিন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।